দাদা বলছি, আজকে যে বন্ধ ডাক দিয়েছে সিপিআইএম, যে বামফ্রন্ট, কেমন হচ্ছে বন্ধ বা কতটা মানে যে প্রভাব পড়েছে কালিয়াগঞ্জে? শুনেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেভাবে কর্মচারীদের উপর জনবিরোধী নীতি প্রয়োগ করছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা। কিন্তু এই ঘটনার জন্য, এই জন্যে বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। বাংলার মানুষ এই বন্ধটাকে প্রত্যাখ্যান করেছে। এক এক দিন এক একটা বন্ধ মানে একটা সর্বনাশা ডেকে আনা। একটা দিন বন্ধ থাকা মানে কোটি কোটি লোকের তাদের জীবন জীবিকা রুজি রোজগারের সমস্ত দিকটাই হারিয়ে যায়। সুতরাং বাংলার মানুষ বন্ধের পক্ষে নয়। বাংলার মানুষ স্বাভাবিক জীবন যাবা জীবিকাকে চালু রেখেই এর প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং আগামী দিনেও রাস্তায় নামবে। কালিয়াগঞ্জে আপনারা তো সকাল থেকে ঘুরছেন, কি দেখছেন কালিয়াগঞ্জে কতটা প্রভাব পড়েছে? কালিয়াগঞ্জে বন্ধের কোনো প্রভাবই পড়েনি, কালিয়াগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা চালু আছে। আচ্ছা, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, সর্বত্র স্কুল কলেজ, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে হাটবাজার দোকানঘাট সর্বত্রই চালু। গাড়ি ঘোড়া সংখ্যায় পাবলিক গাড়ি কিছুটা কম হলেও গাড়ি ঘোড়া চলছে। ঠিক আছে।